গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। আর যথারীতি সকালের কাজকর্ম, তো যতদিন শরীর খারাপ হয়ে যায় ততদিন থেকে তোমাদের দাদা ভাই ঝাড়ু টাড়ু দেয় প্রথমত, তারপরে আমি আবার বেলার দিকে যখন একটু শরীর ভালো লাগে তখন দিই, আর যেদিন না পারি সেদিন ওইভাবেই চলে আর কি। তো যাই হোক, ওই সব হয়েছে আর রান্না বসে গেছে আজকে। আর আজকে রান্না বসেছে মাঠে আমাদের, আবার জোন বলো মুনিশ বলো, আমরা এখানে তো মুনিশই বলি, মানে লেবার যেটা। তো তোমাদের দাদা ভাই তো একটু পটল চাষ করে, তো আজকে একজন লেবার আছে। আর আমাদের এখানে লেবার থাকে মানে তাকে ভাত দিতে হয়, তো সেই কারণে আরও ভাতটা বসে গেছে। আর ভাতটা তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়ে ও মাঠে চলে গেছিলো। তো বেশি কিছু করছি না, কারণ সকালের ভাত তো, আর যে লেবারটা আছে উনি অত সবজিপাতি খায়ও না। তো যাই হোক, চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, আর যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো, আমার রান্না বসেই গেছে। তো জমিতে 5-6টা পটল পেয়েছিল, আর অদ্রিজা আবার যেটা ওই মানে পটল একটু মশলা দিয়ে করলে, কারি টাইপের করলে, ও ভীষণ পছন্দ করে। তো ও পড়তে গেছে, ও বলে গেছে, মানে আমার সঙ্গে আমি তখন শুয়েছিলাম, ওর বাবাকে বলে গেছে যে মাকে এটা বলবে যে কারি টাইপের করতে, মানে তেল পটলও, তেল পটলও বলি কারিও বলি এরকম একটা, মানে তেল পটল তো গোটা গোটা করে, আর যেহেতু অল্প পটল আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলু সিদ্ধ দিয়েছে, তখন দাদা ভাই বললাম না ভাত বসিয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছে। আর ডিম অমলেট করবো এই করে, মানে সবাই ও মাঠে যে লেবার আছে লেবারকেও ভাত দিয়ে দেবো আর আমরাও খাবো। তেজে দেখো, আর যেহেতু পটলটা ভীষণই কম তো সেই কারণে একটু আলু দিয়েছি, আলু দিই না অন্য সময় যখন পটল বেশি হয়। তো অদ্রিজা যেহেতু ভীষণ পছন্দ করে, আবার মাঠে লেবার আছে আমরাও একটু খাবো, ওই কারণে দেখো আলু দিয়েছি। তো এটা খুব ভালো মতো ভাজবো, ভালো মতো ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে এটা কষাবো, সেইভাবে জল এটা কিছু যাবে না, ওই মশলার জলটুকু যা ওইটুকুতেই হবে। আর এই রান্নাটা ভীষণ পছন্দ করে অদ্রিজা। আর এই যে দেখো, শিলের মধ্যে নিয়েছে, এখানে একটু আদা নিয়েছে, আদার টুকরো, কয়েক টুকরো রসুন, আর একটু জিরে, লঙ্কা, আর এই যে পেঁয়াজ, এই মশলাটা পেস্ট করে ওর মধ্যে দেব। তো দেখো, এই যে আলু পটলের কারিটা হয়ে গেছে, আর মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখো, দারুণ লোভনীয় খেতে, দারুণ টেস্টি এটা খেতে। তো বন্ধুরা দেখো, এই যে আলু সিদ্ধ আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর এখানে যে পটলের কারিটা করেছি, তো এটা দিয়েই এখন মাঠে ভাত যাবে। তো একটাই লেবার আছে, আর এই পাত্রটাতে দিয়েছি, এর ওপর একটা ঢাকা দিয়ে একটা কাপড় টাপড় দিয়ে বেঁধে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই মাঠে। তো বন্ধুরা দেখো, থালা দিয়ে ঢেকে এরকম গামছা বেঁধে এইভাবেই আমাদের সব মাঠে ভাত যায়। আর জলটা সকালে দিয়ে এসছে, এখনও জল আছে। তো বন্ধুরা, মাঠের ভাত চলে গেছে, তোমরা দাদা ভাই তো নিয়ে চলে গেলো দেখলে। আর রান্না আজকে আর বেশি কিছু করবো না, ওই যে পটলের সবজিটা করেছি, আলু সিদ্ধ আছে, আর ডিম অমলেট করেছি, আর দুটো ডিম সিদ্ধ করবো দুপুরে খাওয়ার জন্য। একটু কাঁচা টমেটো চচ্চড়ি করছি, কাঁচা টমেটো কিন্তু এই সময় দেখবে বেশ টক 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 লাগে, একটু বেশ টক ঝাল দিয়ে করবো, ভালো লাগবে। আর সেরকম কিছু করবো না আজকে, আর কোনো ঝোল ঝাল কিছু করবো না,
আর সকালে সবার খাওয়া হয়ে গেল, দুপুরে সবাই খুব অল্প অল্প খাবে, তো সেই কারণে বেশি কিছু আর করবো না। দেখো আলুগুলো ভেজে নিয়েছি, খুব পাতলা পাতলা করে কেটেছি আর খুব অল্প পরিমাণেই করব। এবার এর সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেটা শেয়ার করা হয়নি, তারপরে একটু এসে বসে লাইভ করছিলাম। আর এখন এই চৌধুরীজা দেখো, ও নিজেই কেটেছে, তো একটা বেদানা ছিল ঘরে, তো কেটেও আমাকে দিল, এখন এটা একটু খাবো। আর বেদানাটা খুব সুন্দর লাল একদম। আমার আবার ফল পছন্দের জিনিস না, অতটা ভালো লাগে না। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, আর অদ্রি যা বায়না করেছে ও একটু ঠান্ডা কিছু খাবে। সারাদিন তো দোকান থেকে না, পাড়াতে তো আইসক্রিম আসে, আইসক্রিম চলতেই আছে যেহেতু গরম পড়ে গেছে, তো বলছে বাড়িতে কিছু বানিয়ে দাও, আমি বারণ করছিলাম যে খেতে হবে না। তো ফ্রিজে একটু বরফ বসিয়েছিলাম আর কলা আছে, তো ভাবছি একটু বানানা শাক বানাই আর ওটা একটু বরফ দেবো, তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। আর এখন এরকম দুপুরের গরমে, মানে দুপুরের রোদে, দুপুরে বেশ ঠান্ডা ঠান্ডা শেকটা, প্রোটিন শেক হবে অবশ্যই, তো প্রোটিনটাও হবে আবার বেশ ঠান্ডা, একটু মানে তৃষ্ণাটাও মিটবে আর কি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আগে কখনো বানাইনি। আর সমস্ত উপকরণ যেহেতু ঘরে আছে, তো বললাম দাঁড়া তোকে আজকে একটা আমি আলাদা রকম নতুন জিনিস করে খাওয়াচ্ছি, কারণ যেহেতু আমি করিনি, ও খাইনি, আমিও কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো আগে বানানা শেকটা বানাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কী কী উপকরণ নিয়েছি সেগুলো একবার তোমাদেরকে শেয়ার করি। এখানে দেখো কলা নিয়েছি, এখানে একটু কাঠবাদাম নিয়েছি, আর এখানে একটু বেদানা নিয়েছি, আর কাজু বাদামটা আরও ছিল, অদ্রি যা খেয়েছে তো ওকে বললাম যে আর একটু নিয়ে আয়, আর একটু কাজু। আর এই যে এখানে দেখো দুটো গোটা এলাচ নিয়েছি, কারণ এলাচটা দিলে ফ্লেভারটা দারুণ আসে আর টেস্টটাও খুব ভালো লাগবে। চলো মিক্সিং বোলের মধ্যে সবগুলো আগে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিই। তো ফ্রেন্ডস, এ বানানা শেক বানা রাহা হু আমি, আজ পহলে বার বানা রাহা হু, তো পুরা ভিডিও আপ দেখতে রাহো, আচ্ছা লাগেগা। আর সচ বলু তো আচ্ছা হুয়া, বহুত হি টেস্টি হুয়া, পহলে বার মে ট্রাই কিয়া তবভি আচ্ছি সে বানা হুয়া, বহুত হি টেস্ট হুয়া। তো সবই যো ড্রাই ফ্রুট হে, তো এ মিক্সার মে ডালকার গ্রাইন্ড কর লিতি হু মে, তো আপ কমেন্ট পর বতায়ে কেসে লাগা আপকা, আর এ বহুত হি প্রোটিন হ্যাঁ। অ্যাড করব, দেখো চিনি দিচ্ছি, আর অল্প পরিমাণে এখন দুধ দেব, পরে মিক্স করে নেব দুধটা আমি। তো এ মিক্সড মে মে মিল্ক আর সুগার মিক্সড করকে আর একবার পাকা লুঙ্গি। দেখো এই যে প্রোটিন বানানা শেক রেডি আমাদের, আর এই যে দেখো টুকরো বরফ দিয়েছি, তো ঠান্ডার সময় এটা খুব ভালো লাগবে খেতে, এই ঠান্ডার সময় বলছি, এটা গরমের সময় খুব ভালো লাগবে খেতে ঠান্ডার সময়। তো চলো এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে প্রথমে টেস্ট করাই, ওখানে দাঁড়া। ওই গরম থাকে আসলে দেখো
খেয়ে দেখো। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হবে, ও টেস্ট করুক আগে। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, দেখি কিরকম বলে। লবণ চিনি কম হয়েছে, লবণ তো দিইনি। সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, দারুণ তো লাগলো, আমার তো খুব ভালো লাগলো। ঠান্ডা লাগছে বেশ, প্রাণটা জুড়িয়ে গেল। আর এটা তো, আর এটা যেহেতু সম্পূর্ণ হোমমেড, আর একদম মানে কি বলবো, মানে প্রোটিন, কাজু, তারপরে হচ্ছে কাঠবাদাম, আর কি আছে, বেদানা দিয়েছি, দুধ, সব কিছু একদম মানে হোমমেড তৈরি। এটা কিন্তু এমনি প্রোটিনও ভীষণ খুব ভালো, মানে বাচ্চারা যারা ফল টল খায় না, দুধ খায় না, এইভাবে খাওয়ালে ব্যাস সবটাই ওরা পাবে। গরমের সময় ঠান্ডাটাও পাবে, প্রোটিনটাও পাবে। তো বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ, মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি। তবে এর মধ্যে একটু মানে বিট লবণ সামান্য পরিমাণে একটু অ্যাড করলে টেস্টটা আমার মনে হচ্ছে যেন আরও ভালো লাগতো। আর যেহেতু বরফ দেওয়া আছে, মানে প্রাণটা একদম, অদ্রিজা বলছে গলা জুড়িয়ে যাচ্ছে, সত্যি কথাই মানে খাচ্ছি মনে হচ্ছে প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে কি, ঘরে কোনো জিনিস করে খাওয়া হয় না, কিন্তু ঘরে জিনিস করে খাওয়ার মজাই আলাদা। আর এটা মানে কি, এটা তো কোনো ক্ষতিকারক কিছু নেই, কিন্তু বাইরে থেকে যেটা আমরা গরম লাগছে একটু আইসক্রিম ঠান্ডা কিনে খাচ্ছি, সেটা কিন্তু ক্ষতি। আর এটা কিন্তু কোনো ক্ষতি নেই, তবু করে খাওয়া হয় না, সহজেই হয় কিন্তু করে খাওয়া হয় না। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। তো আমি বলবো যারা খাও তাদের তো ভালোই, আর যারা না খেয়েছে কোনো দিন একবার ট্রাই করো।